হেলাল আব্বাস, ডেপুটি লিডার মতিনুজ্জামান। সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমেদ মিজবা, হবিগঞ্জ চেম্বার সভাপতি হাবিবুর রহমান, সুনামগঞ্জ চেম্বার সভাপতি খায়রুল খোদা প্রমুখ। ক্যাম্পেইন ফর টার হ্যামলেটস বেঙ্গলি লেবার মেয়র সংগঠনের পক্ষ থেকে আগামীতে লেবার পার্টি থেকে মেয়র নির্বাচন এবং কমিউনিটি উন্নয়ন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের একটি সেন্টারে। কমিটির নেতা আজমুল হোসেনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট শফিক উদ্দিনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মজুমদার মিয়া। এ সময় আলোচনায় অংশ নেন সাবেক কাউন্সিলর আলাউদ্দিন আহমেদ, আব্দুল আলী রৌফ, নুরুল ইসলাম, সাবেক মেয়র দারুসুল্লাহ, জলিল চৌধুরী, সৈয়দ গোনাব আলী, সুন্দর মিয়া, মেহেরনিগার চৌধুরী, হোসনে আরা মতিন, ডক্টর ফয়জল ইসলাম প্রমুখ। উপস্থিত বক্তারা তাদের